বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর নানা ধর্মে যারা আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি কথা বলবো ভিডিও এডিটিং নিয়ে বন্ধুরা এক সময় ভিডিও এডিটিং কম্পিউটার ছাড়া অসম্ভব ছিল শুধুমাত্র আপনি স্মার্টফোন দিয়ে আপনার ছবি অথবা আপনার গার্লফ্রেন্ডের ছবি যে কোনো ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক সেট করে সুন্দর একটি ভিডিও মেক করা সম্ভব ছিল স্মার্টফোন দিয়ে কিন্তু বর্তমানে স্মার্টফোন দিয়ে আপনি কম্পিউটার চেয়ে ওরা ভালো ভালো ভিডিও মেক করে সেটা আপনি প্রফেশনালি করে নিতে পারবেন আজ থেকে পাঁচ সাত বছর আগেও কিন্তু কম্পিউটার ছাড়া ভিডিও এডিটিং করা অসম্ভব ছিল কিন্তু যখন হাতে হাতে স্মার্টফোন চলে এসেছে তখন স্মার্টফোন দিয়ে আপনি কম্পিউটার চেয়ে ওরা ভালো ভালো ভিডিও এডিটিং করে সেটা প্রফেশনালি একটি ভিডিও মেক করে নিতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি আমি যে শ্যুট করেছি সেটাও কিন্তু ফোন দিয়ে করেছি এবং এডিটও ফোন দিয়ে করেছি তাছাড়া আপলোডও আমি ফোন দিয়ে করেছি আমার ইউটিউবের যত কাজকাবার আছে সব কিছু আমি ফোন দিয়ে করে থাকি আপলোড থেকে শুরু করে এডিটিং এবং কি সব কিছু আমি আমি ফোন দিয়ে করে থাকি বন্ধুরা এখন থেকে আর কম্পিউটারের কোনো প্রয়োজন নেই আপনার হাতের ফোন দিয়ে আপনি প্রফেশনালি আমার মতো ভিডিও মেক করে আপনি একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি টিকটক ইউজার হন এবং আপনি যদি ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা আজকের পর থেকে আমি একটি একটি করে ভিডিও এডিটিং টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সামনে সেটা শেয়ার করে দিব যে আপনারাও কীভাবে আমার মতো একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করে একটি চ্যানেল পরিচালনা করে নিতে পারবেন অথবা আপনি যদি এমনিতে ভিডিও এডিটিং করতে ভালোবাসেন তাহলেও আপনার জন্য সেটা কাজে লাগবে তো বন্ধুরা এখন আমি দেখাবো যে আমার যে সামনে যে আসতেছে যে নতুন নতুন ভিডিওটি ফিরতে এখনই সাবস্ক্রাইব করুন এই লেখাটা আপনারা কীভাবে বসাবেন তাছাড়া আমাকেও অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনার যে ভিডিও নিচে দিয়ে হেডলাইন্সের মতো একটা লেখা আসতেছে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই লেখাটা আপনি কীভাবে বসান তো বেসিক্যালি আমি আজকে এটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনার ভিডিওতে যে হেডলাইন্সের মতো যে লেখাটা আসে বা বিভিন্ন লেখা আসে আপনারা সেটা কীভাবে বসাবেন তো সেটা কীভাবে করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বলিনি আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আমাদের এই লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এসআর টিভি বাংলা আপনাদের সাথে আছে আমি রানা ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাব এনি কোয়েশন প্লিজ কমেন্ট অন বেলু আই উইল আনসার ফর ইউর কমেন্ট সো স্টার্ট নাও অ্যান্ড কামিং আফটার দ্য ইন তবু বন্ধুরা আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে তারপর এখানে আপনার সিলেক্ট অ্যাক্স্রাক্স রেটিও এটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে সিক্সটিন ইন্টু নাইন এটা সিলেক্ট করে দিবেন যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও মেক করতে চান তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করে আপনার ভিডিওটি এখানে ইনফুট করে নেবেন বন্দরে ইনপুট করে নেওয়ার পর এখন দেখবো আপনারা কীভাবে হ্যাডলেন্সের মতো লেখাটা এখানে বসাবেন তো লেখাটা বসানোর জন্য এখানে চলে যাবেন লেয়ারে লেয়ারে ক্লিক করে দিবেন লেয়ারে ক্লিক করে দিলে এখানে ট্যাক্স একটি অপশান পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে যে আপনার যে লেখাটা সেটা আপনি এখানে লিখে দেবেন আপনি কি লিখতে চান সেটা আপনার নিজের ইচ্ছা মতো লিখে নিতে পারেন তো আমি জাস্ট এখানে লিখে দেব যে নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন বন্দরে লেখার পর এখানে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে সেটা আরও বড় ছোটো করে নিতে পারবেন তো সর্বত এখানে আপনাকে কালারটি সিলেক্ট করে নিতে হবে আপনি কোন কালার ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে দিবেন তো জাস্ট আপনি এখানে কালারে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে কালারটি সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখানে ইয়েলো কালারটা ব্যবহার করতেছি তো বন্ধুরা এরপরে আপনি চলে যাবেন একেবারে নিচে নিচে যাওয়ার পরে বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার দেখতে এটা জাস্ট আপনি ইনেবল করে দেবেন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আপনি চাইলে এখানে ক্লিক করে অন্যান্য কালারও ব্যবহার করতে পারেন তো ব্ল্যাকটাই সবচেয়ে ভালো দেখা যায় একটু প্রফেশনালি দেখা যায় এটা ব্যবহার করলে তাছাড়া এখানে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড এটাও আপনি ইনাবল করে দিবেন ইনাবল করে দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা দেখুন একবারে পুরোটাই আপনার ফুল স্ক্রিনে চলে এসেছে তো আপনি চাইলে এখন যে লেখাটা সেটা আর একটু বড়ো ছোটো করে নিতে পারেন তো জাস্ট আমি এই সাইজ রেখে একেবারে এখানে টেনে এনে বসিয়ে দিবেন আপনারা তো বন্ধুরা ঠিক এইভাবে এনে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন কি আপনারা জাস্ট এখানে কীতে ক্লিক করে দিবেন কিতে ক্লিক করে দিয়ে আপনার যে লেখাটা আছে লেখাটার একবারে লাস্ট মাথায় চলে যাবেন চলে যাওয়ার পরে বন্ধুরা আপনার যে লেখাটা রয়েছে সেটা আপনি টেনে এনে একেবারে আপনি এখানে এনে ছেড়ে দিবেন একেবারে লাস্ট মাথায় এনে ছেড়ে দিবেন মানে আপনি এখান থেকে শুরু করতে চান তো তাই এখান থেকে আপনি ওখানে টেনে এনে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার জন্য দেখুন এখন কিন্তু লেখাটা কিন্তু ওখান থেকে ওখানে চলে যাচ্ছে দেখতেছেন যে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওর উপরে এই যে দেখুন বন্ধুরা চমৎকারভাবে লেখাটা কিন্তু আমার ডান পাশ থেকে বাম পাশে চলে যাচ্ছে তো এখন যদি আপনি মনে করেন যে আপনার স্পিডটা বেড়ে গেছে লেখাটা খুব দ্রুত চলে যাচ্ছে তো আপনি চাইলে সেটা আপনি বাড়িয়ে নিতে পারবেন একটু স্পিডটা কমিয়ে নিতে পারবেন তো সেটা কমানোর জন্য যে লেখাটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন তারপর এটা টেন একটু বড় করে দিবেন যত বড় করবেন তত আপনার স্পিডটা কমে যাবে তো বন্ধুরা একবার প্লে করে দেখবেন যে স্পিডটা বরাবর আছে কিনা এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু আর একটু স্লো হয়ে গেছে তো আমি যদি সেটা একেবারে কমিয়ে দিই দেখুন এখানে কিন্তু স্পিডটা খুব বেড়ে যাবে এই যে দেখুন বন্ধুরা খুব স্পিডে চলে গেছে তো এখানে আপনি জাস্ট এটা বড় করে নেবেন যতটুকু রাখলে আপনার মনে হয় যে এটা প্রফেশনালে ঠিক ততটুকু এনে রেখে দিবেন এই যে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ঠিক আছে খুব স্লোভাবে লেখাটা যাচ্ছে বা অনেকের পড়তে কোনো সমস্যা হবে না তখন আপনার খুব চমৎকারভাবে দেখেছেন যে আপনি কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওর উপরে যে কোনো লেখা আপনি হেডলাইন্সের মতো ডান দিক থেকে বাম দিকে আপনি নিয়ে আসতে পারবেন বন্ধুরা ছোট্ট একটি এডিটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটি আরও একটু প্রফেশনালি দেখা যাবে তো আপনার কাছে যদি কনমাস্টার প্রিমিয়াম রেশনটি না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কাইনমাস্টার প্রিমিয়াম রেশনটির লিংক নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাতে বলবেন না আর আপনি নেক্সট টাইম আমার থেকে কেমন ভিডিও আশা করেন সেটাও কমেন্ট করে দিবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিওটি মেক করার চেষ্টা করব আজকে দুটো পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শুভকামনা আজকের মতো আল্লাহ হাফিজ মন করে আমায় মারিস না জান তুই এত নিচুর হতে পারিস না